এবার আরো কিছু সংবাদ এক নজরে। চট্টগ্রামে জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনায় আটজন আহত হয়েছে। বিকেলে নগর বিএনপির দলীয় কার্যালয়ে নসিমন ভবনের সামনে এই ঘটনা ঘটে। টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ এনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহানউদ্দিনের বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগের একাংশ। বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সহসভাপতি খালেদ মাসুদের সভাপতিত্বে এই মানববন্ধন হয়। নাচ গান আর আবৃত্তির সুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো চৈত্র পার্বণ উৎসব। শান্ত চত্বরে চৈত্রের আহ্বান গায় শেকড়ের গান প্রতিপাদে এই উৎসবের আয়োজন করে উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোবাইল অ্যাপ গেম ও জব ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপী আয়োজনে ছিল সেমিনার, মোবাইল অ্যাপ ও গেম উন্নয়ন সংক্রান্ত প্রতিযোগিতা, কুইজ ও র্যাফেল ড্র।